বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে বাফুফে ভবনে আকস্মিক সফরে যান তিনি। এ সময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবিতে বেশ কয়েকবার গেলেও এই প্রথম বাফুফে ভবনে যান তিনি। তবে ছিলেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন, ছিলেন না কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গেই মতবিনিময় করেন তিনি। স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমন বক্তব্যের পর রাষ্ট্রপতির আর এই পদে থাকার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্ন আসে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেদিন রাত 11টার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানান, শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। রাষ্ট্রপতির এই বক্তব্যের পরও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে আলোচনা সমালোচনা ছিল দেশ জুড়ে। এর মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর দালিলিক কোনো প্রমাণ নেই। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। রাষ্ট্রপতির এই বক্তব্যের বিষয়ে সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, রাষ্ট্রপতির এই বক্তব্য মিথ্যাচার। রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়াও আদালতের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। দেশের সর্বোচ্চ আদালত থেকে অভিমত চাওয়ার পরে সেই অভিমতে দেশের সর্বোচ্চ আদালত তৎকালীন শেখ হাসিনা সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি এবং অন্যান্য সুপ্রিম কোর্টের আপিলের বিষয়ে অন্যান্য বিচারকরা মিলে যেই চিঠির প্রথম লাইনে লিখেছেন যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেটা দিয়ে লাইনটা শুরু, যেটা উনি গ্রহণ করেছেন এবং যেটা উনি সিন করেছেন, এত কিছুর পর উনি এটা কিভাবে বলতে পারে এটা আমাদের বোধগম্য না। রাষ্ট্রপতির বক্তব্য সবিরোধী উল্লেখ করে তার পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন এই উপদেষ্টা। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের সবিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, নিয়ম অনুযায়ী তা রাষ্ট্রপতির কাছেই থাকার কথা। উনি নিজেই বলেছেন উনার কাছে জমা দেওয়া হয়েছে, গ্রহণ করেছেন। এখন উনি যদি বলেন নাই, তাহলে এটা উনি কি করেছেন পদত্যাগপত্র, সেটা আপনারা উনাকে জিজ্ঞেস করবেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইনসঙ্গত ছিল এ বিষয়ে বৃহত্তর শুনানির জন্য আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ডক্টর ইউনূসের আবেদনের প্রেক্ষিতে 3 যুক্তিতে সকালে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আগামী 19 নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। পরে অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত 8 জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে সম্প্রতি লিভ টু আপিল করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এই মামলায় জামিনে থাকবেন তিনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সকালে এ জামিন আদেশ দেন।
এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পান্নাসহ 180 জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত 17 অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মোহাম্মদ পাকের। যদিও এরই মধ্যে মামলা থেকে জেডাই খান পান্নার নাম প্রত্যাহারে আবেদন করেছেন বাদী। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। এতে আসন্ন শীতে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে তথ্য দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। স্থানীয় সময় রোববার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অবরুদ্ধ অঞ্চলটিতে ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যদ্রব্যের চড়া মূল্য। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় ফিলিস্তিনিদের অস্তিত্বের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানায়, গাজার উত্তরাঞ্চলে হত্যা ও উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করে ফেলছে ইসরায়েল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে বাফুফে ভবনে আকস্মিক সফরে যান তিনি। এ সময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবিতে বেশ কয়েকবার গেলেও এই প্রথম বাফুফে ভবনে যান তিনি। তবে ছিলেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন, ছিলেন না কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গেই মতবিনিময় করেন তিনি। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।